নমস্কার সবাইকে, বইয়ের বাক্স চ্যানেলে স্বাগত। আমি সোমেশ্বর মিশ্র। আজকে আমি যে বইটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে অনীশ দেবের লেখা ভয় পাতাল। এই বইটি নিয়ে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমি বাংলা বই সম্বন্ধে ভিডিও বানাই। তো চলুন সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। এই উপন্যাসটিতে আমরা দেখতে পাই সুরঞ্জন মজুমদারকে, যে একটি পত্রিকার একজন সিনিয়র রিপোর্টার। তার কাছে পুরুলিয়ার একটি গ্রামে একজন জাতিস্বর ছেলের সন্ধান আসে। সে খবর সংগ্রহের জন্য পুরুলিয়ায় যায়। সেখানে গিয়ে তার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়। মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য পুরুলিয়ায় আসে ওই পত্রিকারই আরেকজন রিপোর্টার, যার নাম মিহির গাঙ্গুলি। এই মিহির গাঙ্গুলি সুরঞ্জন মজুমদারের একজন কাছের বন্ধুও। তো মিহির গাঙ্গুলি এখানে আসার পরেই সে কিছু এখানে রহস্যজনক ভয়ঙ্কর ঘটনা প্রত্যক্ষ করে। মিহির গাঙ্গুলি সুরঞ্জন মজুমদারের লেখা একটি ডায়েরি পায়। এরপর এই উপন্যাসে দেখতে পাই সুরঞ্জন মজুমদারের মেয়ে অন্তরাকে। অন্তরাকে মিহির গাঙ্গুলি সুরঞ্জন মজুমদারের লেখা ডায়েরিটি পড়ে দেখার জন্য দেয়। অন্তরা ডায়েরিটি পড়ে অনেক কিছু জানতে পারে। ডায়েরিটি হাতে পাওয়ার পর থেকেই অন্তরা আর মিহির গাঙ্গুলির কাছে টেলিফোনে হুমকি আসতে থাকে ডায়েরিটি ফেরত দেওয়ার জন্য। সুরঞ্জন মজুমদার কোনো বিষয়ে কোনোদিন ভয় পেতেন না বলে তাকে অফিসে সবাই ফিয়ারলেস মজুমদার বলে ডাকত। কিন্তু সুরঞ্জন মজুমদার মারা যাওয়ার সময় তার মুখে ভয়ের ছাপ স্পষ্ট ছিল। এরপর এই হুমকি টুমকিতে বেশি গুরুত্ব না দিয়ে মিহির গাঙ্গুলি আর অন্তরা ঠিক করে যে তারা পুরুলিয়ায় যাবে। তাদের সঙ্গে এই অভিযানে যোগ দেয় অন্তরার বন্ধু ঝিমলি। এরপর তারা তিনজন পুরুলিয়ায় আসে। এখানে এসে পর তারা সুরঞ্জন মজুমদার যে হোটেলে ছিলেন সেই হোটেলেই তারাও থাকতে শুরু করে। এরপর তারা ওই জাতিস্বর ছেলেটির সন্ধান শুরু করে। তাদেরকে সাহায্য করে প্রিয়বরণ সরকার নামের একটি ছেলে। তারা এখানে এসে কিছু রহস্যজনক ভয়ঙ্কর ঘটনা প্রত্যক্ষ করে। তো এই ঘটনাগুলির পেছনে কোন রহস্য লুকিয়ে রয়েছে জানতে হলে আপনাদের এই উপন্যাসটি পড়ে দেখতে হবে। এই পুরো জার্নিটায় আপনাদের মন জয় করে নেবে প্রিয়বরণ সরকার নামের চরিত্রটি। এই চরিত্রটি এই উপন্যাসের আমার সবচেয়ে প্রিয় চরিত্র। এই উপন্যাসটিতে আমার উপন্যাসটির প্লট, কাহিনীর বুনন এবং যে গা ছমছমে ভৌতিক পরিবেশ লেখক সৃষ্টি করেছেন সেটি আমার দারুণ লেগেছে। উপন্যাসটিতে রহস্য, রোমাঞ্চ, সাসপেন্স, ভৌতিক অলৌকিক ঘটনাগুলি উপন্যাসটি পড়ার সময় আমি খুব উপভোগ করেছি। এই উপন্যাসটি আমার খুবই ভালো লেগেছে। এবার বলি উপন্যাসটি আপনারা পড়বেন কি পড়বেন না। আপনারা যারা রহস্য, রোমাঞ্চ, ভৌতিক, অলৌকিক এই ধরনের লেখা পড়তে পছন্দ করেন তারা এই বইটি একবার পড়ে দেখতে পারেন। বইটি প্রকাশিত হয়েছে পত্রভারতী থেকে। আমার আজকের ভিডিওটা এখান পর্যন্তই থাকলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিন এবং এই চ্যানেলটি সম্বন্ধে আপনার বইপ্রেমী বন্ধুদেরকে জানাতেও ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য অলওয়েজ কিপ এ স্মাইল অন ইয়োর ফেস, টেক কেয়ার, বাই বাই।